আর মাত্র 5 মাস আগে খাদিজাতুল কুবরার ওফাত হয়ে গেছে কার ওফাত হয়ে গেছে কথা বলতে পার না কেন আম্মা জান খাদিজাতুল কুবরার ওফাত হয়ে গেছে আমার ভাইরা আরো 4 মাস আগে নবী পাকের আরেকটা আশ্রয় ছিল হযরতে খাজা আবু তালেব ওনার ওফাত হয়ে গেছে ওফাত হয়ে গেছে দুইটা পাহাড় চলে গেছে এখন নবীর পাশে জাহির জাহিরই ভাবে কোনো আশ্রয় দানকারী নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রজব মাসের 27 তারিখের রাত আসে আগে দিন আসে পরে আমার ভাইগণ এই রজব মাসের আজকের এই 11 তারিখ মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়ের আরেকটা কথা ফাঁকে একটু বলে নেই তারপরে ওই লাইনে যেতে চাইছিলাম না তা আল্লাহ আবার ঠেলে নিয়ে গেল আমার ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ তাআলা এই বছরটাকে 12টা মাসের মধ্যে ভাগ করেছেন এই বছরটাকে 12টা মাসের মধ্যে ভাগ করে এই 12টা মাসের মধ্যে 4টা মাসকে আবার মহা সম্মানিত বানাইছেন সুবহানাল্লাহ বলে দেন বছরটাকে মানবজাতির সুবিধার জন্য কর্মচারীর বেতন দেওয়া ইবাদত কালামের সেটিং ফিটিং এই সমস্ত বিভিন্ন বিষয়ে মনোযোগ দিয়ে আল্লাহ এই বছরটাকে 12টা মাসে ভাগ করেছেন আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ইয়াউমা খলাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম 12টা মাসের মধ্যে 4টা মাসকে আমি বানিয়েছি ওই 8টা মাসের তুলনায় অনেক বেশি বেশি পরিমাণে হুরমত এবং মর্যাদা ধারি এই 4টা মাসের মধ্যে 3টা মাস হলো মুতাওয়ালিয়া নবী নিজেই বলছেন এই 3টা মাস হলো জিলকাদ আটা জিলহাজ আটা মুহররম পৃথিবীর সমস্ত তাওহীদ মাবাদী মানুষেরা হজে যাবে যাওয়ার জন্য এক মাস হজ করবে এক মাস থাকবে খাবে ঘুরবে শিখবে এবং আল্লাহর ইসলাম বিষয়ে মেইন মেইন জিনিসগুলো ওখান থেকে তারা শিখবে শিখবার পরে আবার নিরাপদে বাড়ি ফিরে যাবে অতএব এই 3টা মাসের মধ্যে রক্তারক্তি চুরি ডাকাতি খুন খারাপি মালের দাম বাড়ানো এবং মালে ভেজাল দেওয়া এই সমস্ত কিছুকে আল্লাহ কঠিনভাবে হারাম বানিয়েছেন কঠিন ভাবে কি হারাম আর চতুর্থ আরেকটা মাস হলো মহা সম্মানিত সেই চতুর্থ মাসটা হলো এই রজব মাস সেই চতুর্থ মাসটা কোন মাস এই যে রজব মাসের মধ্যে আপনারা কিন্তু এখন আছেন এখন দিস ইজ ওয়ান সো ইম্পর্টেন্ট কোশ্চেন এই রজব মাসের মধ্যে কি কি এমন মহা সম্মানিত নিয়ামত রহমত আল্লাহ দান করেছেন মানব জাতকে যে কারণে এই মাস্টার মর্যাদাটা এত বাড়লো এবং যে কারণে এই রজব মাস্টার মধ্যে যদি কোনো মুসলমান মোমেন একটা কবিরা গুনাহ করে তাহলে অন্য মাসে কবিরা গুনাহ করলে তার শাস্তি যদি হয় 10 মণ তাহলে রজব মাসের মধ্যে সেই জেনাটা আর সেই মালে 8 কেজি গোশত দিয়ে 10 কেজি টাকা নেওয়া অনুরূপভাবে মাসে কথা বুঝলাম মাসের মধ্যে ফরমালিন দেওয়া ফলের মধ্যে ফরমালিন দেওয়া অনুরূপভাবে অফিসে গিয়ে এক বলছে যে গাউসুল আজম মসজিদে নামাজ পড়ি তাওয়াতে ওই জায়গায় হুজুর কইছে এই মাসে কবিরা গুনাহ করা যাবে না কথায় ঘুর যেটা খাইতাম সেটা আমি এখন আর হাতে নিতে পারবো না আমি পকেটেও নিতে পারবো না এই ড্রয়ার খুলে দিয়ে আমি একটু টয়লেটে গেলাম এই ফাঁকে যদি তুই কিছু করিস তাইলে সেইটা আমার দায়িত্ব নাই কথা কল গেল এই রকম যদি করে তাহলে ঘুষ খাওয়া হবে না হবে না আরে এইটা যে করে বলে রমজান মাসের ফাজিল রমজান মাসটা জানো না এই পরিস্থিতিতে আমি হাতে করি এই নাফাক জিনিস কি করে নি তোর আল্লাহ আকল বুদ্ধি দেয় নাই পকেট চোখে দেখো না পকেটে ওইবারে গুজে দিয়ে আমরা অনেক সময় মাহফিলে যাই তো যেহেতু গরিব মাদ্রাসা কাউমি মাদ্রাসা অভাবগ্রস্ত থাকে তো হাতিয়া নিতে চাই না তখন কি করে ওরা জায়গায় হুজুর হাতে তো নিতেছে না তো পকেটের মধ্যে গুজে দেয় আবার ঠেসে ঠেসে দেশ যেতে দেয় না পড়ে যায় তো এইরকম করলে আজাবের থেকে মাপ পাওয়া যাবে রজব মাসের মধ্যে কবিরা গোনা যায় ফালা তাজলিমু ফিহিন্না আহাদা আল্লাহ তাআলা বলছেন যে এই 4টা মাসের মধ্যে বিশেষ করে আমার কোন সৃষ্টির বিরুদ্ধে তুমি জুলুম করতে পারবে না কবিরা গুনাহ করতে পারবে না ইনশাআল্লাহ এই মাসটা পবিত্রতার সঙ্গে পার করে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলে কি চেষ্টা করবেন হাত জাগান সবাই হাত জাগান চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নিন কবুল করে নিন আমিন আমিন হাত নামান কি সুন্দর বেহেশতি মানুষ আল্লাহর মেহেরবানিতে আমার মাঝে মাঝে দিলে হয় যে বেহেশতি মানুষ আপনারা বেহেশতি মানুষ আল্লাহ কবুল করুন আমিন আসল কথায় আসি রাসূলুল্লাহ মক্কাতে আসলেন মক্কাতে আসলেন শর্ট বলি রাসূলুল্লাহ দেখলেন যে এই মহাবিপদের মধ্যে
আবু জেহেল ঘোষণা করেছে, মান ইয়াতি লানা বিরাসি মুহাম্মাদিন ফালাহু মিন্না মিআতু টাকা, মুহাম্মাদের হত্যা করে প্রমাণ স্বরূপ কল্লা এনে যদি দেখাতে পারো, হ্যাঁ এই যে মুহাম্মাদের হত্যা করেছে এই যে তার কল্লা প্রমাণ দেখাতে যদি পারো 100 উট পাবা, আর সেরা আরবের সেরা সুন্দরী মেয়ের সঙ্গে সবাই আমরা সাদা বাড়া তুলে বিয়ে করাবো, আর জাতীয় বীরের উপাধি দেবো। এই সমস্ত করছে তো চতুর্দিকে হত্যাকারী ঘুরে বেড়াচ্ছে। রসুলুল্লাহ দেখলেন এই পরিস্থিতিতে সবচাইতে আল্লাহর হেফাজত পাইতে গেলে সবচাইতে ভালো জায়গা হলো কাবা ঘর। ওই কাবা ঘরের ওখানে যে হাতিম আছে, হাতিমের ওই জায়গায় যে এই রাতে নবী পাক সুন্দর করে শুইয়াছেন। আর রসুলুল্লাহ বললেন যে তোমরা আমার সাহাবা প্রাণের সাহাবা যারা হযরতে আলী আব্দুল্লাহ বিন মাসউদ এইরকম 50 জন, তারা সকলে গরমের মৌসুম না কিন্তু বিরাট চাদর গায়ে দেয়, শীতের মৌসুম না কিন্তু বিরাট চাদর গায়ে দিয়ে বগলে খঞ্জর নিয়ে ঘরে, নবীর উপরে যদি হামলা করো বাসা ধন বুঝতে পারবা কয়টা ধানের মধ্যে কয়টা চাইল হয়, নবীর কাছাকাছি যাইয়ে দেখো, নবীর জন্য জীবন বাজি দেওয়ার মতো 50 জনের মতো সাহাবা শব্দ বেশি, এই শীতের মৌসুম না তথাপিও গরম কাপড় পরে বগলে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে। নবী পাক বললেন যে এজহাবু ফা ইন্নানি কাদ উসিমতু, হে আমার সাহাবাগণ আমি তো তোমরা আমার আশেপাশে বিনা কারণে কেন ঘোরো সেটা তো আমি বুঝি, আমারে তোমরা নিজেদের জান জীবনের চাইতে বেশি মহাব্বত তোমরা করে থাকো আমি নবী সেটা আমি জানি, অতএব তোমাদের আর কষ্ট করা লাগবে না, এজহাবু তোমরা সকলে যাও, কারণ ইন্নাল্লাহ কাদ কাফানি, আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে গেছেন। তার মানে ওই সাহাবারা দেখে না কিন্তু রসুল তো দেখেন যে ডান পাশে অস্ত্র হাতে বহু ফেরেশতা ঘোরাফেরা করে, বাম পাশে আনি আমিনিহি বহু ফেরেশতা অস্ত্র সহ ঘোরাফেরা করে, রসুল্লাহ পেছনের দিকে তাকাইয়ে দেখেন মিকাইল ফেরেশতার নেতৃত্বে বহু সংখ্যক ফেরেশতা তারা ঘোরাফেরা করে। তো অতএব রসুলকে বললেন ইসলামের প্রচার করতে লাগেন, ফাসদা বিমা তুমার ও আরিদা আনিল মুশরিকিন, মূর্তি পূজকরা ইহুদিরা খ্রিস্টানরা আপনার শেষ করবার জন্য কি ব্যবস্থা নিল সেই দিকে আপনার মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি মহাসত্যটা কোনো ধরনের রূপ করতে না বলে খোলামেলা বলে যেতে লাগেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা গ্রহণ করেছেন শত্রু যদি বেশি হয় নবীর পক্ষে আল্লাহর সাহায্যও বেশি আসে, শত্রু যদি বেশি হয় আল্লাহর সাহায্য কি বেশি হয়, শত্রু বেশি হলে আর যদি আপনি আল্লাহর ওলি ইসলাম কায়েমের কাজ যদি আপনি করেছেন হয় আপনার ব্যক্তিগত কোনো শত্রু তার ব্যাপারে ফেরেশতা দিয়ে সাহায্য করতে আল্লাহর দায়িত্ব নাই, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার বিষয়ে গিয়ে যদি আপনি বিপদের সম্মুখীন হন তখন আপনার সাহায্য করার দায়িত্ব কার, আল্লাহ। তো এরপরে হযরত জিবরীল আসলেন, নবী শুয়েছিলেন, তিনজন আসলেন মিকাইল জিব্রাইল আর আসলেন ইসরাফিল, আর আজরাইল তো জান কবজের কাজে ব্যস্ত, তো সেই জন্য তিনজন বললেন, রসুল বলছেন আমি আধা ঘুম আধা জাগ্রত দেখলাম তিনজন, তিনজনের একজন বলছে যে ওখানেও তো তিনজন, রসুলের চাচা আব্বাস এই পারে আর রসুলের চাচা হামজা এই পারে, এই দুইজনের নবী এত বললেন, বাইনার রাজুলাইনে বাইনার না এমে বলে একা যান, সেই বোখারির থেকে আমি এই রিওয়ায়েটটা উদ্ধৃত করছি অন্য কিতাবের থেকে না, মেয়েরাজের যৌক্তিক বিশ্লেষণ আমার ওই কিতাবটার মধ্যে মহাসুন্দরভাবে আলোচনাটা তুলেছি, সব তো আর বলতে পারবো না আজকে। তো ওই দুইজনের একজন বলছে ওখানে তো তিনজন, তো বলছে যে তিনজনের কোনজনকে মেয়েরাজ বলছে, ওই যে মাঝখানের লোক চান্দের মতো সুন্দর এটা তো দেখি বুঝতে পারেন না, বুঝতে পারছি তবে জিবরাইল আপনি তো বিশেষজ্ঞ সবসময় ওনার কাছে আসেন চেনেন দৈর্ঘ্য প্রস্থ জানেন, তা এই জন্যই বলি। তো হজরতে ইসরাফিল উনি হজরতে ইসরাফিল বলে তা আমার তো আর কোনো কাম নাই, তা আমি এখন যাই, আর হজরতে জিবরাইল আর মিকাইল দুজন আসলেন নবীকে জাগ্রত করলেন, তারপরে সেনাসাক হলো বেহেস্তের থেকে এই যে জমজম পানির দ্বারা সমস্ত গোসল ওনারে করানো হলো, এবং সুন্দর করে জাগতিক পানি দ্বারা জমজমের পানির দ্বারা সুন্দর করে গোসল করানো হলো, তারপরে ওই যে সেনাসাক হলো আর দেহের মধ্যে যা দুর্বলতা বের করে ফেলে দেওয়া হলো, আর মিকাইল বলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে এমন একটা শক্তি এনেছি যে সকল পরিস্থিতিতে বেহেস্ত ভ্রমণ করবেন, জাহান্নামের মধ্য দিয়ে হাঁটাচলা করবেন, জাহান্নামের আগুন ওনার একটা লোভের ও অগ্রভাগ টাচ করবার মতো জাহান্নামের আগুনের বাপেরও কোনো ক্ষমতা থাকবে না, এমন শক্তি যুক্ত করে দিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরতে জিবরীল আলাইহিস সালাম ওর রূহের সঙ্গে যুক্ত করে দিলেন। তারপরে শর্ট শোনেন
এরপরে নবীকে বোরাকে চড়াইয়ে প্রথম নিয়ে গেলেন মদিনায়, এই জায়গায় নামেন, কিছুদিন পর হিজরত করে এখানে আপনি আসবেন, মাটিটার সঙ্গে সম্পর্ক করেন, দু রাকাত নামাজ পড়েন, তারপরে আবার বোরাকে চড়াইয়ে নিয়ে গেলেন মুসা নবীর ওই যে আপনার এই যে তুরে সাইনা, এখানে তৌরাত কিতাব দিয়েছেন, মুসা নবীর শরীয়তের কঠোরতাটাও আপনার মধ্যে যাতে আসতে পারে সেই জন্য এখানে একটু নামাজ পড়েন, এই মুসা নবীর সঙ্গে একটা গভীর সম্পর্ক হোক। তারপরে আবার নিয়ে গেলেন বেতলহাম, বাইতুল মুকাদ্দাসের 400 গজ পূবের পারে খেজুর গাছটার নিচে ঈসা নবী ভূমিষ্ঠ হয়েছিলেন, এই জায়গায় একটু নামাজ পড়েন। এই যে সাদা সিধা জীবন জীবন যাপন করা, আর এই যে ক্ষমা ও মার্জনার নীতিতে চলা, আর জগতের সব কিছু যার সম্মানে তিনি কিছু দখল করবে না, সব কিছু লোকদের থালে তুলে দিয়ে নিজেই না খেয়ে জগৎ থেকে বিদায় হয়ে যাব, এই বিষয়গুলি যাতে আপনার জীবনের চরিত্রে সব ষোলো আনা বসে যেতে পারে, সেই জন্যে এই জায়গায় নেমে দু রাকাত নামাজ পড়েন, আপনি ঈসা নবীর সৌন্দর্য মুসা নবীর সৌন্দর্য সব কিছু আসে। তারপরে এই বাইতুল মুকাদ্দাস মসজিদের ওখানে গেলেন, যাওয়ার পরে রসুলুল্লাহকে আল্লাহ তাআলা ইশারা দিলেন, বোরাক তো পলাবে না আপনারে থুয়ে, কিন্তু তথাপিও আপনি একটা কাজ করেন, এই পাথরটার সঙ্গে নিজের খুঁটিটাকে বাঁধেন, জাগতিক বিষয়গুলিতে যাতে আপনার উম্মাদ সতর্কতা সাবধানতার অবলম্বন সমস্ত বিষয়গুলি শিখে যেতে পারে। ওই অন্য নবীদেরও কনফারেন্স আগে হতো, সবাই ওখানে নিজেদের বোরাকগুলি বাঁধতেন, ওই খুঁটির সঙ্গেই নবী বোরাক বাঁধলেন, তাদের দলের বাইরে তিনি না, অবশ্য তিনি তাদের সকলের মধ্যে দলপতি। তারপরে মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকলেন জিব্রাইল ফেরেশতা মিকাইল আজরাইল সবাই তো আসেনি, আর আদম থেকে ঈসা পর্যন্ত সবার তিনটা দাবি ছিল, কয়টা দাবি ছিল, যে আখিরি জামানার নবীর শাসন আমলে একটু আমার মুক্তাদি বানাই পাঠান, আমার নবী অতি দরকার নাই, আমার ওই আমলে একটু পাঠান, একটা দাবি। আর দ্বিতীয় আর একটা দাবি হলো যে ওনার পেছনে একটু মুক্তাদি বানান, এরকম দাবি অনেকগুলি করছিল তারা। তো আল্লাহ বললেন সবাই যদি ওই আমলে যাবা তা আমার এমন ইসলাম প্রচার কী করে, তা তোমাদের নবীও বানালো নবীও হও, তা আমি তোমাদের তিনটা ব্যাপারে ওয়াদা দিলাম, তিনটা ব্যাপারে তোমাদের ওয়াদা দিলাম। এক হলো আমার নবীর আধ্যাত্মিক উন্নতির সূর্য যখন মধ্য আকাশে যাবে সেই সময় আমি পুনরায় কিয়ামতের দিনে যেমন তোমাদের জিন্দা করব, বেহেশতের লেবাস পরাইয়ে তোমাদেরকে ওই সময়ে নবীর জীবদ্দশায় আবার আমি জিন্দা করে রসুলুল্লাহর পেছনে দু রাকাত নামাজ আদায়ের সোনালি সুযোগ তোমাদেরকে আমি দিব যাব। আর একটা হলো এই আমার রসুল ভাষণ দিবেন বক্তৃতা দিবেন, সেই ভাষণ বক্তৃতা শুনবার একটা সোনালি সুযোগ আমি দিব, এক এক বাক্যের সাহায্যে আল্লাহকে কিভাবে তিনি তুলে ধরেন, কিভাবে তিনি মানব জাতির জন্য আইন দেন সেইগুলি আপনারা শুনতে পারবেন। আর কি আর কলিজা ভরাট হওয়ার আগ পর্যন্ত এই দুইটা চোখ খুলে আমার রসুলের জ্যোতির্ময় দেহটা যতক্ষণ মন চায় ততক্ষণ দেখে জীবনটাকে ধন্য করে নিতে তোমরা পারবে। এই তিনটা সুযোগ, তো তিনটা সুযোগ হয়ে গেল। এরপরে সবাইকে নবী শ্রদ্ধা জানালেন, আমার ভাইয়েরা এরপরে আল্লাহর পক্ষ থেকে বলা হলো যে এখন তো আল্লাহর কুদরতের গাড়ি নামবে মেরাজ, ঊর্ধ্ব জগতে যাওয়ার জন্য, সে এমন একটা জিনিস নামছে জগতের কেউ দেখবে না, অথচ জিব্রাইল নবীর হাত ধরে এই ডান হাতে নবী পাকের বাম হাত ধরে ওর মধ্যে গেলেন, সেকেন্ডের মধ্যে প্রথম আকার। এরপরে হজরতে বাবা আদম এখানে নামাজ পড়ে তারে আবার নিয়ে গেছে ওই জায়গায়, সাহস দিতেছে মার হাবান বিল আল ইবনে সালেহ ওয়ান নবী সালেহ, আমার বংশে এমন একজন আল্লাহর বিষয়গুলি বাস্তবায়নের দায়িত্ব নিয়ে আমার রক্তে এমন একজন সন্তান আমারও হবে, এইটা যদি আমি জানতে পারতাম তাহলে আমি আরও আগেই গন্ধম ফল খাইতাম, যাতে করে আল্লাহ দ্রুত আমার আল্লাহ জগতে পাঠায় আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাবের সময়টা আরও যাতে নিকটবর্তী হয়ে যায়। দ্বিতীয় আকাশে আপনার আজকের এই লেখা খোদবাতে শুনবেন, দ্বিতীয় আকাশে হজরতে ইয়াহিয়া অনুরূপভাবে হজরতে ঈসা এই দুইজন স্বাগত জানালেন কাছাকাছি টাইম, এইভাবে তৃতীয় আকাশ চতুর্থ পঞ্চম ষষ্ঠ আকাশ কোন আকাশটা কোন পদার্থের তৈরি অনুরূপভাবে এগুলি যেতে যেতে সপ্তম আকাশের উপরে যাওয়ার পরে ওখানে বাইতুল মামুর নামক ওই যে মসজিদটা অবিকল আল্লাহর আরশের ছাদ ছিদ্র করে যদি কিছু ফেলে দেয় তাহলে ওখান থেকে বাইতুল মামুর মসজিদের ছাদের উপরে এসে পড়বে, ওই বাইতুল মামুর মসজিদটার ওই যে ছাদের উপরে ওই মসজিদটার উপরে হেলান দিয়ে আল্লাহর রসুল সেখানে দেখলেন যে এমন একজন ব্যক্তি, নবী পাক বলেন আমি আমার বাপকে তো আর দেখি নাই,
আমি তো জগতে এসে আমার বাপকে আর দেখি নাই, কিন্তু আমার দিল বলে অনেক সময় পানির মধ্যেও তো নিজের ছবি আসে, তো অতএব অনেক সময় স্বপ্নে নিজেই নিজেকে দেখে, তো অতএব রাসূলুল্লাহ বলেন ফাইজান হুয়া বে আশবাহিন নাসে বে সাহাবাকুম, সাহাবাগণের সামনে রাসূল যখন এগুলি বয়ান করেছেন বলছে তোমাদের রাসূলের হুবহু ব্যক্তি ওই মসজিদে হেলান দিয়ে বসে, মাঝে মাঝে মনে হয় উনি হয়তো আমি, আবার মাঝে মাঝে মনে হয় আমি হয়তো তিনি। উনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। তারপরে ভাইরা আসল জায়গায় আসলে সময় কোলাবে না, তো এতটুকু আমি আজকের আপনাদের সামনে আলোচনা করলাম। তো এই এই যে রজব মাসের মধ্যে আল্লাহ মানব জাতিকে নবীকে নিয়ে এই মানে অনেক উপহার দিয়েছেন, অনেক উপহারের মধ্যে একটা উপহার কি জানেন, 50 ওয়াক্ত নামাজ দিলেন। জোরে বলবেন কয় ওয়াক্ত নামাজ দিলেন? 50 ওয়াক্ত নামাজ দিলেন। মুসাকেও খাড়া করে রাখলেন 50 ওয়াক্ত নামাজ, ঘন্টায় 2 ওয়াক্ত, আরো 2 ওয়াক্ত বেশি তাই পারবে না, আবার ঠেলি আমার কাছে পাঠান কমাইয়ে দেওয়ার দাবি জানাতে বলেন। রাসূল কমাতে কমাতে রাখলেন 5, কত রাখলেন 5, 5। এখন আইন করলেন যে 5 যদি কেউ আদায় করে কিয়ামতের দিনে সওয়াব পাবে 50 নামাজের। সুবহানাল্লাহ, 50 ওয়াক্ত নামাজ দিলেন। আর একটা মারাত্মক জিনিস দিলেন, এই রাতে দিলেন যে এই যুগের কোন মানুষ যদি কোন নেক আমল করে গাউসুল আজম মসজিদের দান বাক্সে 100 টাকা ফেলে, তাহলে কিয়ামতের দিনে পুরস্কার পাওয়ার সময় পুরস্কার নেবে 1000 টাকার কমের পক্ষে। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালে, এই একটা জিনিস। আর আরেকটা জিনিস সিদ্ধান্ত হয়েছিল, এই বিষয়গুলি আমি ব্যাখ্যা পরে ইনশাআল্লাহ দিব আপনাদের সামনে, যদি আপনাদেরকে পাই ভাগ্যে, আর না পাইলে তো গেছেই। আর একটা নিয়ামত দান করলেন যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি, দুনিয়ার থেকে যদি কেউ মুশরিক অবস্থায় মৃত্যু হয় কিয়ামতের দিনে তার কোনো ক্ষমা নাই, অনন্তকালের জন্য জাহান্নাম। আর ও ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরকের কমে যে গুনাহগুলি সেগুলি আল্লাহ ক্ষমা করতেও পারে নাও করতে পারে। আমাদের সম্মানিত মহাসচিব মহোদয় তশরিফ এনেছেন, কখন যে আসলেন আমি তো ফাঁকে দেখতেও পারি নাই। উনি আমাদের সকলের সামনে মহা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ইনশাআল্লাহ আমাদের সামনে তিনি কথা বলবেন, আমাদের সামনে মহা গুরুত্বপূর্ণ প্রোগ্রামের বিষয়ে নিশ্চয়ই যখন থাকে তখন তিনি তশরিফ আনেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে এই কেন্দ্রটাকে কবুল করুন। সেই দিন দেশ দেশের বিখ্যাত এবং বরেণ্য ওলামা চিন্তাবিদ তশরিফ আনবেন। তো ভাইরা, সর্বশেষ যে বাজেটটা আল্লাহ দিলেন সেটা কি জানেন, যে মুশরিক অবস্থায় মারা গেলে ওই অবস্থায় কিয়ামতে উঠলে ক্ষমা নাই, অনন্তকালের জন্য জাহান্নাম, জাহান্নামে পড়ো মরো অনন্তকাল থাকো, কারণ আল্লাহর কি কোনো শরীক আছে? তাহলে শরীক করলা কেন? এই একটা জিনিস। আর অন্য যা গুনাহ আছে সেগুলি যাকে আল্লাহ পছন্দ করবেন ক্ষমা করবেন, আর যাদেরকে আল্লাহ পছন্দ করবেন না শাস্তি দিয়ে ইমানের বরকত তাদেরকে অবশ্যই বেহেশত দান করবেন। এইটাও বাজেট হলো এই মেরাজের রাতে। মেরাজের রাতে আল্লাহ এত নিয়ামত দিলেন, এই নিয়ামতগুলির শুকর আমাদেরকে রজব মাসের মধ্যে আদায় করতে হবে। চেষ্টা ইনশাল্লাহ অন্য মাসের তুলনায় গাফিলাতি ছেড়ে একটু চেষ্টা করবার জন্য আগ্রহী আছেন তো? আল্লাহর রহমতে আছেন তো? আল্লাহ আমিন বলে, জোরে আমিন বলে।